আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম শসা খেতে। এবং শসা খেতে এর আগে আমি দেখে আসলাম ছোট ছোট, এখন দেখেন কত সুন্দর হয়েছে। এবং পুরো আমি আপনাদের দেখাতেছি, দেখেন কত সুন্দরভাবে শসা গুনা হয়েছে, দেখেন কত বড় হয়ে গেছে। আর 10 থেকে 7-8 দিন গেলে পরেই শসা ধরবে। আপনারা দেখেন, আপনাদের আমি দেখানোর জন্য আজকে আসলাম। এবং এর কিছু একটা কাজ দেখাবো, একটা কাজ দেখাবো যে এত সুন্দরভাবে কোনো দিক গেলে কোনো দিক কায়ত হনে এলে যায় নাই, এটা কি এমনি এমনি হয়েছে না কেউ করেছে, এটাও দেখাবো। দেখেন প্রত্যেকটা শসাখেতে রশি বান্ধা আছে, এবং রশি ভয়ে ভয়ে উঠে যাবে, কিন্তু এটা এমনি এমনি উঠে না, এটা মানুষের দ্বারা যে কোনো একটা উঠতে হয় এবং মানুষ করে দিতে হয়, এই জন্য কিন্তু এইভাবে উঠতে হয়। আপনারা দেখতেছেন একটা ঢালও কিন্তু নয়, আসলে কথা ঢাল যখন লিপ করানো হয়েছে, এটাকে লিপ বলানো হয়, যখন লিপ করানো হয়েছে তখন এই যে লিপ ভাঙা হয়েছে, অন্য অন্য আঁকা ভাঙিয়ে দেওয়া হয়েছে, তাতে একটা আঁকা ওঠে এবং একটা 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 জায়গা মুতুস হয়। দেখেন এই দেখেন আপনাদের আমি দেখেন অলরেডি শসা এসে পড়েছে, শসা ফুলে এসে পড়েছে। দেখেন এতটুকু গাছে কিন্তু কীভাবে এসে পড়েছে, দেখেন একটা আসতেছে, এই দেখেন। আর ওই যে আপনারা নিচে দেখতেছেন পাইপ, এই পাইপের মাধ্যমে কিন্তু পানি ওখানে যে একটা ছোট্ট একটা ছিদ্রে আছে, প্রতিদিন দুই বেলা করে, এখন গরম গ্রীষ্মকাল, দুই বেলা পানি দিতে হয়। এবং দেখেন কতগুলো সুন্দরভাবে যাই সে পড়ছে, পানি দিতে হয়। এবং এখান থেকে কিন্তু সার দেওয়া হয়, আপনারা আমি দেখাইছি যে কিভাবে সার দিতে হয়, সারের এগুলো দেখাইছি। আমি আজকে আপনাদের দেখাবো না, আমি আপনাদের দেখতেছি আমার এর আগে ছোটো গাছ দেখাইছিলাম, এবং আজ আমি দেখালাম যে আমার শসা গাছ কত সুন্দর, দেখেন পুষ্টিকর রয়েছে। এই শসা গাছ দেখানোর জন্য কিন্তু আজকে আসলাম। দেখেন এই যে আপনাদের বলছিলাম না, এই দেখেন আপনারা আমার দেখা দেখছেন, এই আগা কেটে ফেলে দেওয়া হয়েছে, একটা আগা রাখা হয়েছে, তাতে একটি টাকা উঠে বড় বড় উঠে যায় অনেক করে। এবং দেখেন ওখানে এই যে যেভাবে লিপ করানো হচ্ছে, ওখানে লিপ করতেছে, এবং আমি আপনাদের দেখাই কিভাবে লিপ করানো হয় এবং কিভাবে অন্য একটা টাকা একটা রাখা হয়। দেখেন কত সুন্দরভাবে করতেছে লাইন টু লাইন। দেখেন এটা পরিষ্কার, ஒரு பாயிண்ட் வருது, ஒரு மிஸ்டேக் அதே தட்டிட்டு இருக்க, அப்படி பார்க்க போனா எல்லாமே எல்லாமே மிஸ்டேக் உண்டு, மேட்ச் பாக்கிறது எல்லாம் வச்சுட்டு এরা সবাই কিন্তু এভাবে গাছটা লিপ করে নেয় এবং রশির সাথে কাঁচা লিপ দিচ্ছে, যাতে গাছটা তাড়াতাড়ি উঠে যায় এবং স্বাবলম্বন হয়। গ্রীষ্মকাল তো এই জন্য আর কি খুব গরম, প্রচুর গরম কুয়েতের বাড়ি, আপনারা জানেন কুয়েতে কিন্তু প্রচুর গরম, এটা জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছে। দেখেন কত সুন্দর ভাবে কাজ করতেছে, দেখাই। এবং এ বিষয়ে রোগ যে বলো যে লাগে স্প্রে করে কিভাবে, এই লাইন টু লাইন দেখেন কত সুন্দরভাবে করছে,
সব তো লাইন টু লাইন এখান দিয়ে কিন্তু শোষা উঠানো হইব খেয়া খেয়া শোষা উঠানো উঠানো হইব বড় হলে এই লাইন টু লাইন জ্বালানো এবং লাইন টু এই লাইন দিয়ে কিন্তু সব কিছু করা হয় ওষুধ মশুদ দেওয়া সব কিছু মারা হয় মেডিসিন মারা হয় দেখেন কত সুন্দর বা সুস্থ পুষ্টি রয়েছে এবং সব কাছেই শোষা এসে পড়েছে এদেশে কিন্তু জানেন কেয়ার বলতে হয় কেয়ার বলে আপনারা সবাই জানেন কুয়েতে কিন্তু কেয়ার বলে কুয়েতে দেশে এই শোষাকে কেয়ার বলে দেখেন খুব সুন্দরভাবে চাষ করলেন আর ওই যে মেশিনগুলো দেখছেন ওটার মাধ্যমে কিন্তু স্প্রে অথবা পোকামাকড়ের দাওয়া মারতে হয় অথবা মারতে হয় স্প্রে করতে হয় দেখেন তো বন্ধুরা আমি দেখালাম আমার শোষা গাছ কেমন হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ ওবারকাতুহ